এই ভিডিওতে ক্লাস টেনের কোষে দেখি ফোরটিনের অর্থাৎ অংশীদারি কারবার লেসনের ইলেভেন নম্বর অঙ্কটা করে দেওয়া হয়েছে। এছাড়া এর আগে এই লেসনের ফোরটিন নম্বর অঙ্কটা সলভ করে দেওয়া হয়েছিল, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে। আর পরবর্তী ভিডিওতে কোষে দেখি ফোরটিন এর সমস্ত অঙ্কগুলো সলভ করে দেওয়া হবে। এছাড়া ক্লাস টেনের আরও অন্যান্য অনেক অঙ্ক সলভ করা হয়েছে, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে। সেখান থেকে লেসন ওয়াইজ লিঙ্ক দেখে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। নেক্সট হচ্ছে 11 নম্বর, বলেছে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 ও 3,00,000 টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন এবং বছরের শেষে 29,150 টাকা লাভ হলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে আমাদের বের করতে হবে। ফার্স্ট হচ্ছে এখানে শ্রীকান্ত ও সৈফুদ্দিন এই দুজন ব্যবসায়ী প্রথমে ছিল, 4 মাস পর তারা পিটারের টাকাটা নিজেরা ভাগ করে নেয়, তার ফলে তাদের মূলধনটা কমে যায়। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা দেখব যে 8,100 টাকা পিটারের টাকার মধ্যে থেকে শ্রীকান্ত কত পায় আর সৈফুদ্দিন কত পায়। প্রথম ক্ষেত্রে যেহেতু দুজনে একইভাবে চলছিল অর্থাৎ 4 মাসই দুজনে ব্যবসায় নিয়োজিত করে, তো এটা মূলধনের অনুপাতেই এই 8,100 টাকাটা সরি এই 81,000 টাকাটা তারা বণ্টন করবে। তাহলে ফার্স্ট আমরা বের করবো শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। শ্রীকান্ত ও সৈফুদ্দিনের আসতে সৈফুদ্দিনের মূলধনের অনুপাত দু লক্ষ 40,000 আর 3,00,000 টাকা। তাহলে আমাদের এখানে থাকছে 24:30 অর্থাৎ 6 দিয়ে দুটোকেই ডিভাইড করলে 4:5। তাহলে এটা হচ্ছে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাত, যেই মূলধনের অনুপাতের ভিত্তিতে পিটারের 8,100 টাকা বণ্টিত হয়। তাহলে অতএব শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের আনুপাতিক সমষ্টি (4+5=9). তাহলে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধন আনুপাতিক সমষ্টি আমরা পেয়ে গেলাম 9। এর বের করব পিটারের 8,100 টাকার মধ্যে কে কত টাকা পায়। অতএব পিটারের 81,000 টাকা, 81,000 টাকার মধ্যে শ্রীকান্ত পাবে 81,000 ইন্টু পিটারের ক্ষেত্রে শ্রীকান্তর আনুপাতিক ভাগাটা হবে, শ্রীকান্তর অনুপাত হচ্ছে 4 আর আনুপাতিক সমষ্টি 9 অর্থাৎ এত টাকা। তাহলে কাটাকাটি করলে আমরা এখানে পাচ্ছি 9 দিয়ে কাটলে 9,000 অর্থাৎ 36,000। পিটারের টাকার মধ্যে থেকে 36,000 টাকা শ্রীকান্ত নেয়। অতএব পিটারের 81,000 টাকার মধ্যে সৈফুদ্দিন পাবে 5/9 অর্থাৎ কাটাকাটি করে আমরা পাচ্ছি 45,000 টাকা। এবার যেহেতু এই টাকা করে তারা তুলে নেয়, সুতরাং তাদের মূলধনের পরিমাণটা কমে যায়। এবার আমাদের ইন্ডিভিজুয়ালি পরিষ্কার করে লিখে নিতে হবে কার কত টাকা কতদিন খাটে, তাহলে সেটাই আমরা করব। অতএব শ্রীকান্তর সর্বপ্রথমে 2,40,000 টাকা ছিল, যেই টাকাটা খাটে 4 মাস যতদিন পিটার এসেছিল ততদিন পর্যন্ত, তাহলে এই টাকা খাটে 4 মাস। এবং তারপর এখান থেকে 36,000 টাকা কমে যাবে, কারণ 36,000 টাকা তখন সে পিটারের কাছ থেকে নিয়ে নেয়, যেটা মূলধনের ভিত্তিতে তার কমে যায়। তাহলে 2,40,000 -36,000 টাকা অর্থাৎ 2,04,000 টাকা
খাটে। চার মাস পর এই ট্রানজ্যাকশন হয়, অর্থাৎ বছরের বাকি সময়টা, বারো মাইনাস চার মাস সমান সমান আট মাস। তাহলে শ্রীকান্তর দু লক্ষ চল্লিশ হাজার টাকা খাটে চার মাস, আর দু লক্ষ চার হাজার টাকা খাটে আট মাস। একইভাবে সৈফুদ্দিনের সৈফুদ্দিনের বছরের শুরুতে তিন লক্ষ টাকা সে ইনভেস্ট করে, যেটা প্রথম চার মাস খাটে যতদিন পিটার না আসে। অর্থাৎ তিন লক্ষ টাকা খাটে চার মাস, এবং তিন লক্ষ টাকার মধ্যে থেকে সে পিটারের টাকা অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যায়। তাহলে তার মূলধন কমে যায়, কমে তার মূলধনের পরিমাণটা দাঁড়ায় দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা। অর্থাৎ এই মাইনাসের ফলটা দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা। এই টাকাটা খাটে চার মাস পর এই ট্রানজ্যাকশন হয়, অর্থাৎ বাকি বছরটা, অর্থাৎ বারো মাইনাস চার মাস আট মাস। তাহলে সৈফুদ্দিনের তিন লক্ষ টাকা খাটে চার মাস, আর দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা খাটে আট মাস। আর পিটারের টাকা ছিল একাশি হাজার, সে কিছু ট্রানজ্যাকশন কোনো সময় করেনি, কিন্তু সে ব্যবসায় টাকাটা নিয়োজিত করে চার মাস পর। অর্থাৎ তার টাকাটা খাটবে বছরের মধ্যে চার মাস অলরেডি কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে, অর্থাৎ আট মাস। তাহলে আমরা স্পষ্টভাবে, যেহেতু এটা মিশ্র অংশীদারি কারবার, আমাদের স্পষ্টভাবে জানার প্রয়োজন ছিল কার কত টাকা কতদিন খাটে, সেটা আমরা এখানে বের করে নিলাম। এবার আমরা খুব সহজেই অনুপাতটা বের করতে পারবো, তিনজনের প্রাপ্ত লাভাংশের অনুপাত সেটা বের করব। এবার আমরা প্রাপ্ত লাভাংশের অনুপাতটা তাহলে বের করা যায়। অতএব শ্রীকান্ত, সৈফুদ্দিন, ও পিটারের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত আগেও আমি বলেছি, আবারও বলছি, যেহেতু এটা মিশ্র অংশীদারি কারবার, সুতরাং যার যত টাকা যতদিন খাটে তাদের গুণফলগুলো যোগ করে আমাদের বের করতে হবে। তাহলে এখানে শ্রীকান্তের দু লক্ষ চল্লিশ হাজার টাকা খাটে চার মাস, তাহলে এটা ইন্টু চার। তারপর দু লক্ষ চার হাজার টাকা খাটে আট মাস, তাহলে এটা ইন্টু আট। এটা হলো শ্রীকান্তের অনুপাতটা। সৈফুদ্দিন, সৈফুদ্দিনের তিন লক্ষ টাকা খাটে চার মাস, এবং দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা খাটে আট মাস। আর হচ্ছে এবার আমাদের আসছে পিটার। পিটারের একাশি হাজার টাকা খাটে আট মাস। তাহলে এই হচ্ছে তিনজনের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত। এটাকে আমরা গুছিয়ে করার জন্য এখান থেকে অনুপাতটা তোমরা ক্যালকুলেশন করে নিজেরা নিজের মতো করতে পারো, আমি আমার মতো শর্টে করার চেষ্টা করছি। প্রত্যেকটার সঙ্গে আমরা এখানে দেখছি হাজারের গুণিতক আছে, তো হাজার করে কমন নিয়ে বাদ দিয়ে দিই। তাহলে ফার্স্টেরটাই থাকছে দুই চার শূন্য ইন্টু চার প্লাস দুই শূন্য চার ইন্টু আট। দ্বিতীয় অনুপাত থেকেও তাই করলে হচ্ছে তিন শূন্য শূন্য অর্থাৎ তিনশো ইন্টু চার প্লাস টু ফিফটি ফাইভ ইন্টু এইট, আর এখানে এইটটি ওয়ান ইন্টু এইট। তাহলে এক হাজার করে বাদ কমন নিয়ে সরিয়ে দিয়ে আমরা অনুপাতটাকে একটু ছোট করে এমনটা পেলাম। এরপর রাশি হলো অনুপাত বের করার জন্য আর কিছু শর্ট করা যেতে পারে, যেতে পারে, সবগুলো যেহেতু চারের গুণিতক আছে আমি চার দিয়ে চার কমন নিয়ে নিচ্ছি আবার প্রত্যেকটা থেকে। তোমরা তোমাদের সুবিধা মতো এখান থেকে ক্যালকুলেশন করে করতে পারো, আমি অনুপাতটা নিজের মতো করছি। তাহলে প্রত্যেকটা থেকে চারের চার কমন নিয়ে নিলে এটা হয়ে যাচ্ছে টু ফর্টি, চার কমন নিয়ে নিলাম এখানে, এটা হয়ে যাচ্ছে টু জিরো ফোর ইন্টু টু ইন্টু এইট ছিল, চার কমন নেওয়ার জন্য টু থাকছে,
এখান থেকে আমরা পাচ্ছি 300, চার কমন নিয়ে নিয়েছি, এখানে পাচ্ছি 255 × 2, এখান থেকে চার কমন নেওয়ার জন্য আমরা পাচ্ছি 81 × 2। এবার গুণ করো, গুণ করা যাক বা যোগ করা যাক, তাহলে রাশিটা একটু ছোট চলে এসেছে। 204 × 2 হচ্ছে 408, 300 + 255 × 2 হচ্ছে 510, 81 × 2 162। তাহলে এখানে যদি আমরা রাশিগুলো এবার যোগ করি, 402 এ 648 এখানে হচ্ছে 5 × 3 = 810, এখানে হচ্ছে 162। এখন আমরা দেখছি সবগুলোকে টু দিয়ে, তো অ্যাটলিস্ট মাল্টি ভাগ যাচ্ছেই, তো টু দিয়ে ডিভাইড করলে 324, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের 81। এখন দেখছি তিনটে টার্মকেই 9 দিয়ে ডিভাইড যাচ্ছে, তাহলে 9 দিয়ে করা যাক, এটাকে করলে 3 ৯ = 27, 6 ৯ = 54, এটাকে 9 দিয়ে করলে 4 ৯ = 36, 5 ৯ = 45, 9 ৯ = 81, আবার 9 দিয়ে যাচ্ছে, 4 ৯ = 36, 5 ৯ = 45, 9 ৯, তাহলে 4:5:1। ফাইনালি এত বড় রাশির যে অনুপাতটা আমরা পেলাম, 4:5:1। আমার এইভাবে কমন নেওয়ার প্রসিজারটা যদি কারো অসুবিধা হয়, আমি আবারও বলছি, এত দূর সাজিয়ে নেওয়ার পর তোমরা নিজেদের মতো ক্যালকুলেশন করে অনুপাতটা বের করতে পারো। আমি এখানে বড় কোনো রকম গুণ করতে চাইলাম না, ওই জন্য ধীরে ধীরে ছোটোভাবে অনুপাতটা বের করলাম। তাহলে অতএব তিনজনের প্রাপ্ত লভ্যাংশের আনুপাতিক সমষ্টি ৪+৫+১ অর্থাৎ হচ্ছে 10। তাহলে এবার বের করা যাক, মোট লাভ হয়েছে এখানে আমাদের 39,150 টাকা, সেখান থেকে কে কত টাকা পায়। অতএব শ্রীকান্ত 39,150 টাকা থেকে পাবে, 39,150 × 4/10, যেহেতু 4টা হচ্ছে শ্রীকান্তের অনুপাত আর আনুপাতিক সমষ্টি 10, তাহলে এখানে 0 0 কাটা যাচ্ছে, 4 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 4 ৫ = 20, শূন্য হাতে থাকছে 2, 4 ×৪ = 2 = 6, 4 ৯ = 36 = 6 হাতে থাকছে 3, 3 ৪ = ১২ ৩ = ১৫, অর্থাৎ 15,660 টাকা। সৈফুদ্দিন 39,150 টাকা থেকে পাবে, 39,150 × 5/10, 0 0 ক্যান্সেল হচ্ছে, তাহলে গুণ করলে আমরা এখানে পাচ্ছি 5 ৫ = ২৫, 5 ৫ = ২ = ৭, 5 ৯ = ৪৫, 3 ৫ = ১৫, ৪ = ১৯, অর্থাৎ 19,575 টাকা। এবার পিটার রেটটা বের করা যাক। অতএব পিটার 39,150 টাকার মধ্যে পাবে, পিটারের অনুপাতটা হচ্ছে 1 আর আনুপাতিক ভাগার, সরি আনুপাতিক সমষ্টি হচ্ছে যেহেতু 10, তাই আনুপাতিক ভাগার 1/10, তাহলে পিটার পাচ্ছে 3,915 টাকা।